তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবির স্টাডি তো আজকে আমি তোমাদের লুসেন্টের বায়োলজি করাবো ফ্রেন্ডস লুসেন্টের বায়োলজি স্টার্ট করব তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমাদের ফিজিক্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে ওখান থেকে তোমরা সম্পূর্ণ ফিজিক্স দেখতে পারো এছাড়া ফ্রেন্ডস কেমিস্ট্রি আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তোমরা কেমিস্ট্রি ওখান থেকে দেখে রাখতে পারো এছাড়াও বলে রাখি ফ্রেন্ডস কেমিস্ট্রির আমাদের এক থেকে বারোটি চ্যাপ্টার অর্থাৎ মেটালজিও অবধি কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে ধরো কিছু কমন ফ্যাক্ট আছে এছাড়া অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বোঝানোর তেমন কিছু নেই তো তোমরা পড়ে দেবে যদি কিছু অসুবিধা অসুবিধা হয় তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আমি না হলে পরে ওই রিলেটেড তোমাদের ভিডিও করে দিয়ে দেবো তো আজকে আমি তোমাদের বায়োলজি স্টার্ট করছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস লুসেন্টের বায়োলজি বায়োলজি একটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রায় প্রতিটি কোশ্চেন দেখা যায় সায়েন্সের মধ্যে বায়োলজি সেখানে আছেই তো বায়োলজি শুরু করছি দেখো তো বায়োলজির প্রথমেই যেটা আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে দেখো কী পড়বো আমরা প্রথমে বায়োলজি আসলে কি দেখো বায়োলজি হচ্ছে সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা কী হয় যেটা আমাদের বিভিন্ন জীবনের লিভিং উইংস আছে সেই সম্পর্কে আমাদের স্টাডি করা হয় মানে বিভিন্ন জীবন্ত বিষয় নিয়ে স্টাডি করাই অ্যাকচুয়ালি আমরা বায়োলজি বলে থাকি জীবন দু হিসেবে মানে সেটা হতে পারে উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে তো দেখো বায়োলজি কথাটির উৎপত্তি সম্পর্কে এখানে দেওয়া আছে যে বায়োসিক মানে কি লাইফ অ্যান্ড লোগোস টু স্টাডি দেখো দেয়ার ফর দ্য স্টাডি অফ লাইফ ইজ কল্ড বায়োলজি তো অ্যাকচুয়ালি বায়োলজি বলতে আমরা কী বুঝবো বায়োলজি বলতে বুঝবো যে স্টাডি অফ লাইফকে আমরা বলবো বায়োলজি তো এরপর দেখো দ্য টার্ম বায়োলজি ওয়াজ ফার্স্ট কয়েন্ট বাই ল্যামার্ক তো ফ্রেন্ডস এই যে বায়োলজির মধ্যে বায়োলজির মধ্যে আমি বলবো তোমাদের যে যে কোনো বিজ্ঞানীর নাম বা সায়েন্টিস্টের নাম যে কোনটা কি আবিষ্কার করেছে কোন বিজ্ঞানী এই নামকরণটা করেছে ফ্রেন্ডস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে বায়োলজির এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সায়েন্টিস্টের নামগুলো তো ফ্রেন্ডস এখানে দেখো বায়োলজি কি বললাম যে বায়োলজির নামটি প্রথম দিয়েছিলেন ল্যামার্ক অ্যান্ড ট্রিভারানাস ইন দি ইয়ার এইটিন জিরো ওয়ান দেখো বায়োলজি হার টু মেন ব্রাঞ্চ বায়োলজির প্রধানত দুটো মেন ব্রাঞ্চ আছে তো একটাকে আমরা বলে থাকি বোটানি বিও টি এন ওয়াই তো একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি জুলজি ঠিক আছে ফ্রেন্ডস বায়োলজির দুটো ব্রাঞ্চ প্রধানত একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি তো দেখো এই ব্যাপারগুলো কি আমরা জানবো বোটানি আর জুলজি সম্পর্কে স্টাডি অফ ডিফারেন্ট স অফ প্লান্টস তো এই যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের উদ্ভিদ নিয়ে পড়াশোনা অর্থাৎ বোটানির মধ্যে সম্পূর্ণ আমাদের উদ্ভিদ উদ্ভিদ জগৎ নিয়ে যে পড়াশোনা সেটাকে আমরা বলে থাকি বোটানি তো বোটানির জনক কাকে বলা হয় বোটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে থিওফ্রাস্টাসকে বলা হয় বোটানির জনক আর জুলজিকি কি জুলজি হচ্ছে প্রাণী আমি আগেই বললাম বায়োলজির বায়োলজি কী করা হয় বায়োলজি মানে হচ্ছে বিভিন্ন জীবন্ত বিভিন্ন লিভিং বিংস নিয়ে আলোচনা করা হয় সেই বায়োলজি বিভিন্ন লিভিং বিংস নিয়ে আলোচনা করা হয় তার দুটো ভাগ একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি তাই তো একটা হচ্ছে বোটানির একটা হচ্ছে জুলজি তো বোটানির মধ্যে কী করা হয় বোটানির মধ্যে হয় বিভিন্ন উদ্ভিদ নিয়ে আলোচনা যেটা হচ্ছে লিভিং বিংস আর একটা হচ্ছে জুলজির মধ্যে হচ্ছে প্রাণী নিয়ে আলোচনা যেটাও হচ্ছে লিভিং বিংস তো এই যে বোটানি বোটানির জনক কাকে বলা হয় ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টাসকে আর জুলজি জুলজির জনক বলা হয় অ্যারিস্টোটালকে তো আশা করছি তোমরা মনে রাখবে তো নেক্সট দেখো এবার আমরা পড়বো ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি তো ফ্রেন্ডস এরপর দেখো ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি এটা বলে রাখি এখানে যে ইম্পর্টেন্ট টার্মসগুলো দেওয়া আছে এটা শুধু বায়োলজির ক্ষেত্রেই নয় এটা তোমাদের প্রতিটি এক্সামের ক্ষেত্রেই কাজে লাগবে যেমন কি কি যেমন তোমরা রিজনিংয়ে এটা পেতে পারো রিজনিংয়ে পেতে পারো এছাড়া তোমরা ইংলিশে ইংলিশে ওয়ান আওয়ার সাবসিটিউশনে ফ্রেন্ডসের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ইংলিশে ওয়ান আওয়ার সাবস্টিটিউশনে এখান থেকে প্রায় তুলে দেওয়া হয় এই যে টার্মগুলো তো আমি তোমাদের রিকমেন্ডেড করব যে প্রতিটি টার্ম তোমরা খুব ভালোভাবে মনে রাখবে প্রতিটি টার্ম তো এছাড়া যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো আমার প্রতিটা বইয়ে দাগ দেওয়া আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস সেগুলো তোমাদের ভুললে চলবে না মোস্ট ইম্পর্ট্যান্টগুলো আমার বইয়ে দাগ দেওয়া আছে এছাড়া আমার মতে তোমাদের এগুলো প্রতিটি মনে রাখা দরকার একবার মনে রাখলে তোমার সারা জীবন কাজে লাগবে এগুলো তো দেখো প্রথমে কি যেটা পড়ব সেটা হচ্ছে অ্যানাটমি তো এগুলো ফ্রেন্ডস বেশি কিছু বোঝানোর নেই তো ব্যাপারগুলো আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি তো অ্যানাটমি অ্যানাটমি ব্যাপারটা কি অ্যানাটমি মানেই হচ্ছে কাটাছেঁড়া করা বিভিন্ন আমাদের দেহ বা মৃতদেহ নিয়ে যেসব কাটাছে করা সেগুলোকে আমরা বলে থাকি অ্যানাটমি সব ছেদ দেখে বলে থাকো তোমার বাংলায় ময়না করে বলতে পারো অ্যানাটমি দেখো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম আমাদের অর্গানিজমের যে ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে স্টাডি করা হয় সেটাকে আমরা বলে থাকি অ্যানাটমি নেক্সট দেখো নেক্সট হচ্ছে আর্গোলজি তো ফ্রেন্ডস এই যে আর্গোলজি আছে আর্গো আছে তারপর আর্গোস্ট্রোলজি আছে এগুলো সবই হচ্ছে কি এগুলো সবই হচ্ছে এগ্রিকালচারের সাথে যুক্ত আর্গোর সাথে ফ্রেন্ডস এটা মনে রাখবে এগ্রিকালচার এগ্রিকালচার এগুলো সবই তোমরা এগ্রিকালচারের সাথে রিলেক্ট করতে পারবে তো এগ্রিকালচার মানে কি বিভিন্ন চাষাবাদ করার জন্য বিভিন্ন মাটির শস্যের ফসলের দরকার তো এগুলো এই প্রতিটা জিনিসই হচ্ছে সেগুলোর নিয়ে আলোচনা দেখো তো প্রথমে কী আসছে প্রথমে হচ্ছে অ্যাগ্রোলজি অ্যাগ্রোলজিটা কি সয়েল সায়েন্স অ্যান্ড ডিলিং স্পেশালি উইথ প্রোডাকশন অফ ক্রপ যেটা হচ্ছে কী কার সাথে ডিল করছে প্রোডাকশন অফ ক্রপের ল্যান্ড্রো মন দেবে এই প্রোডাকশন অফ ক্রপের ওপর যেই সায়েন্সের ক্ষেত্রে আমরা ডিল করে থাকি সেটাকে আমরা বলবো অ্যাগ্রোলজি তো অ্যাগ্রোলজি বুঝতে পারলে তো অ্যাগ্রোলজির পর দেখো নেক্সট হচ্ছে অ্যাগ্রোনমি অ্যাগ্রোনমি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সয়েল ম্যানেজমেন্ট ফর দি প্রোডাকশন অফ ক্রপ তো এটাও কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সয়েল ম্যানেজমেন্ট ফর প্রোডাকশন অফ ক্রপ এটাও হচ্ছে প্রোডাকশন অফ ক্রপের ক্ষেত্রে যুক্ত এটাও হচ্ছে অ্যাগ্রোনমি এরপর দেখো অ্যাগ্রোস্ট্রোলজি অ্যাগ্রোস্ট্রোলজি কি স্টাডি অফ গ্রাস অর্থাৎ ঘাস সম্বন্ধে স্টাডি করাকে আমরা বলে থাকি অ্যাগ্রোস্ট্রোলজি এরপর ফ্রেন্স দেখো অ্যান্থ্রোলজি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্থ্রোলজিটা কার সাথে যুক্ত দেখো স্টাডি অফ জয়েন্টস এই স্টাডি অফ জয়েন্টস কে আমরা বলে থাকি অ্যান্থ্রোলজি তো ফ্রেন্ডস মনস্ট ইম্পর্টেন্ট অ্যান্থ্রোলজিটির মতো আমরা মনে রাখবি ভালো হবে তোর উপর দেখো এপিকালচার এপিকালচার সাথে সাথে আমরা সবাই পরিচিত তেপিকালচার এগুলো আমরা সবাই জানি এপিকালচার মানেই হচ্ছে যেসব মধু সংগ্রহ করা হয় বিভিন্ন মধু নিয়ে যে বিভিন্ন বক্সের মধ্যে দেখবে মৌমাছিরা মধু দিয়ে যায় সে এই যে মধুর পালন করা হচ্ছে মানে মৌমাছি পালন করে মধুগুলোকে সংগ্রহ করা হচ্ছে এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলোকে আমরা বলে থাকি এপিকালচার এপিকালচারের পর দেখো অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি মানে কি অ্যান্থ্রোপোলজি মানে দেখো স্টাডি অফ অরিজিন স্টাডি অফ অরিজিন ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন কালচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিউম্যান তো ফ্রেন্ডস অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের যে অতীত আর বর্তমানের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা দেখো অরিজিন হচ্ছে জীবে কোনো কিছুর অরিজিন সেটার কীভাবে ডেভেলপমেন্ট হলো এই যে অতীত পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যে রিলেশন স্থাপন করছে দুটোর মধ্যে যে রিলেশনশিপ যে স্থাপন করছে এটাকেই আমরা বলে থাকি অ্যান্থ্রোপোলজি এরপর দেখো অ্যান্থোলজি অ্যান্থোলজি মানে কি অ্যান্থোলজি হচ্ছে স্টাডি অফ ফলোয়ার অ্যান্ড ফলোয়ারিং প্লান্ট তো এই যে ফুল সম্বন্ধে এবং বিভিন্ন ফুলের চারাগার সম্পর্কে যে গবেষণা স্টাডি করা হয় সেটাকে আমরা বলে থাকি অ্যান্থোলজি তো অ্যান্থোলজির পথ দেখো অ্যাঙ্গিওলজি অ্যাঙ্গিওলজিটা কি স্টাডি অফ ব্লাড ভাস্কুলার সিস্টেম এটা ফ্রেন্ডস এই যে অ্যাঙ্গিওলজি এটা হচ্ছে আমাদের সাধারণত শিরা আর ধমনে নিয়ে শিরা আর ধমনে নিয়ে যেসব স্টাডি করা হয় এটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গিওলজি ফ্রেন্ডস এরপর দেখো অ্যাঙ্গিওলজির পর যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্ড্রোলজি তো অ্যান্ড্রোলজিটা কি দেখো অ্যান্ড্রোলজি হচ্ছে স্টাডি অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গান আমাদের যে পুরুষের যে জননাঙ্গ সেটা নিয়ে গবেষণা স্টাডি করাকে বলা হয় অ্যান্ড্রোলজি অ্যান্ড্রোলজির পর দেখো ব্রায়োলজি ব্রায়োলজি হচ্ছে স্টাডি অফ ব্রায়োফাইটস তো ব্রায়োফাইটস কি তো অনেকটা পরেই বলে জানা যাবে পরে যখন পরাব বলে দেব ব্রায়োফাইট ব্রায়োফাইট হচ্ছে উদ্ভিদের একটা ভাগ জঙ্গল উদ্ভিদে যেমন জেরোফাইট বলে ঠিক সেরকমই ব্রায়োফাইট তো এরপর দেখো বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সটা কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল ডেটা বায়োলজিক্যাল ডেটাকে অ্যানালাইসিস করাকে আমরা বলে থাকি বায়োমেট্রিক্স এরপর দেখো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তো ফ্রেন্ডস এটা বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে দেখো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি ধরো বিভিন্ন মানুষের যেসব এসি নোড এভি নোড আমরা বলে থাকি এসি নোড এ নোড যেগুলো হয়ে থাকে মানে মানুষের হৃৎপিন্দন রিস্পন্দন খারাপ হয়ে গেলে কী করি আমরা এভি নোড অ্যাট্রিও ভেন্টিকুলার নোট যাকে বলে থাকি এগুলো এগুলো এইসব যে ব্যাপারগুলো এগুলো খারাপ হয়ে গেলে কী যেন ধর ব্যবহার করি আমরা পেসমেকার যন্ত্র ব্যবহার করি ঠিক আছে পেসমেকার যন্ত্র এই যে বিভিন্ন রকম কৃত্রিমভাবে যে যন্ত্র তৈরি করা এই কৃত্রিমভাবে বিভিন্ন যন্ত্র তারপর ধরো তোমার আয়রন লাং যাকে আমরা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে আয়রন লাং লোহ ফুসফুসের ব্যাপার এই যে ব্যাপারগুলো তো এগুলো আমাদের যেভাবে যেই প্রক্রিয়ার মানে সৃষ্টি করা হয় তো সেই যে এই বিষয় নিয়ে গবেষণা করা হয় তো সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ফর দ্য প্রোডাকশন অ্যান্ড ডিজাইনিং অফ ইস পেয়ার পার্ট অফ ওভারকামিং ভ্যারিয়াস ডিফেক্টস ইন ম্যান তো আমাদের মানুষের যেসব অর্গানিজমের মধ্যে যেসব ডিফে ডিফেক্ট দেখা যায় সেগুলো আমরা এই ইঞ্জিনিয়ারিং মাধ্যমে প্রয়োগ করে উৎপাদন করা বা প্রোডাকশন করাকে আমরা বলে থাকি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তো নেক্সট দেখো নেক্সট হচ্ছে বায়োটেকনোলজি তো বায়োটেকনোলজিটা কি টেকনোলজি কনসার্ন উইথ লিভিং বিংস ফর উইলফুল মেনিপুলেশন অন মলিকুলার লেভেল তো ফ্রেন্ডস এখানে উইলফুল মানে হচ্ছে ইচ্ছুকভাবে ঠিক আছে তো বায়োটেকনোলজিটা তোমরা নিশ্চয়ই নাম বহুতবার শুনে থাক শুনে থাকবো বায়োটেকনোলজি টেকনোলজি কনসার্ন উইথ লিভিং বিংস এর লিভিং বিংসের সাথে উইলফুল মেনিপুলেশন অন মলিকুলার লেভেল তো এটাকে আমরা বলে থাকি বায়োটেকনোলজি তো এগুলো ফ্রেন্ডস অত উন্নত নয় তো এরপর দেখো ব্যাকটেরোলজি মানে যে স্টাডি অফ ব্যাকটেরিয়া এটা তোমরা জেনেই থাকো তবে দেখো সাইটোলজি বা সিটোলজি বলে থাকি আমরা তো ফ্রেন্ডস এই সিটোলজি সম্পর্কে পরে তোমরা নিশ্চয়ই আলোচনা করবে দেখো কোর্স সম্পর্কে যে টপিকটা আছে সিটোলজি যাকে আমরা বলে থাকি স্টাডি অফ সেল তোর পরেই দেখো আর তোমাদের আছে এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে সিটোলজি স্টাডি অফ সেল এরপর দেখো ক্রায়োবায়োলজি তো ক্রায়োবায়োলজি ব্যাপারটা কী ইট ইজ দ্য স্টাডি অফ এফেক্ট অফ লো টেম্পারেচার অন অর্গানিজম অ্যান্ড দেয়ার প্রিজারভেশন তো ক্রায়োবায়োলজি হচ্ছে মানে বিভিন্ন কম তাপমাত্রায় ক্রায়োবায়োলজি হচ্ছে বিভিন্ন কম তাপমাত্রায় বা লো ও টেম্পারেচারের মধ্যে বিভিন্ন আমাদের অর্গানিজম যদি সংরক্ষণ করা রাখা হয় সেই বিভিন্ন অর্গানিজম স্টাডি মানে সংরক্ষণ যে সংরক্ষণ করে রাখা হয় বিভিন্ন কম তাপমাত্রার মধ্যে সেই সেটাকে আমরা বলে থাকবো ক্রায়োবায়োলজি তো ফ্রেন্ডস এই ক্রায়োবায়োলজির ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই কম প্রায় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয় তো যেটাকে আমরা বলে থাকি তো অনেকেই নাম শুনে থাকবে যে ক্রায়ো সংরক্ষণ ক্রায়ো সংরক্ষণের সাথে রিলেটেড তবে দেখো ক্লোন তো ক্লোন সম্পর্কে করে সকলেই জানি মোবাইলের ক্লোন হয় বিভিন্ন অ্যাপসের ক্লোন ঠিক সে ঠিক সেমভাবে যে ক্লোন হচ্ছে কি যেটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল মানে জিনগতভাবে একই ইন্ডিভিজুয়াল একাকিত্ব ইন এ পপুলেশন একটা পপুলেশনের মধ্যে সেটাকে আমরা বলে থাকি ক্লোন তারপর দেখো কার্ডিওলজি তো ফ্রেন্ডস এখান থেকে মনে রাখবে কার্ডিওলজি যেখানেই তোমরা কার্ডিও কথাটা পাবে কার্ডিও কার্ডিও মানে যেন সেখানে কোনো হার্টের সাথে একটা সংযোগ আছে হার্ট হার্টের সঙ্গে সংযুক্ত মানে সেখানে কার্ডিও কথাটা থাকে তো কার্ডিওলজি কাকে বলা হয় স্টাডি অফ হার্টকে আমরা বলে থাকি কার্ডিওলজি তারপর দেখো ডেমোগ্রাফি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র তো দেখো ডেমোগ্রাফি মানে হচ্ছে স্টাডি অফ পপুলেশনকে বলা হয় ডেমোগ্রাফি মানে স্টাডি অফ পপুলেশন তারপর দেখো ডিফিউশন তো ডিফিউশনটা আমি তোমাদের ফিজিক্সেও করিয়েছি ডিফিউশনের মানে কি বলা হয় বাংলায় বলা হয় ব্যাপন ব্যাপন মানে হচ্ছে যে কোনো কিছু উচ্চ ঘনত্বের স্থান থেকে কম অপেক্ষাকৃত কম ঘনতে স্থানের দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন যেমন মনে করো কোনো একটা ঘরে যদি আমরা ধূপ জ্বালাই সেই ধূপের ধোঁয়া কী হবে সেই ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে বেশি ঘন থেকে কম ঘনত্ব আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একসময় বিলীন হয়ে যাবে তো এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি ব্যাপন বা ডিফিউশন দেখো র্যান্ডম মুভমেন্ট অফ মলিকুল আয়ন অর গ্যাসে গ্যাসেস ফ্রম এ রিজন অফ হায়ার কনসেনট্রেশন টু লোয়ার কনসেনট্রেশন এটাই হচ্ছে ডিফিউশন তো দেখো ডার্মাটোলজি তো ডার্মাটোলজি সম্পর্কে কি বলা হচ্ছে স্টাডি অফ স্কিন ফ্রেন্ডস এটা পরীক্ষায় বহুবার এসেছে যে হোয়াট ইজ ডার্মাটোলজি ফ্রেন্ডিস মনে রাখবে ডার্মাটোলজি হচ্ছে স্টাডি অফ স্কিনকে বলা হয় ডার্মাটোলজি আর যে স্কিনের ডাক্তার সেটাকে কি বলা হয় স্কিন ডক্টর দেখো আমি লিখে রেখেছি এখানে ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে স্কিনের ডক্টর তারপর দেখো ডেন্ড্রোকোনোলজি তো ডেন্ড্রোকোনোলজি মানে তোমরা বুঝতেই পারছো ডেন্ড্রন এখান থেকে তোমরা মনে রাখার একটা ট্রিক্স মনে করবে ডেনড্রোকোনোলজি মানে ডেনড্রন মনে রাখবে তোমরা সবাই ডেনড্রনের গঠন জানো ডেনড্রন কেমন হয় ঠিক এরকম করে গাছের মতো আঁকড়া ফাঁকড়া হয়ে গাছের মতো ছড়িয়ে থাকে ডেনড্রন তাই তো অ্যাকশন ডেনড্রন তোমরা নিউডনের ছবি থেকে শিখেছো যে কীভাবে ডেনড্রন হয় কীরকম তো ডেনড্রন মানে হচ্ছে ঠিক সেই ধরনের দেখো ডেনড্রোকর্নোনলজি মানে কাউন্টিং অ্যান্ড অ্যানালাইসিস অ্যানুয়াল গ্রোথ রিং অফ ট্রি ইজ নোন অ্যাজ ডেনড্রোকোনোলজি কাউন্টিং অ্যান্ড অ্যানালাইসিস অ্যানুয়াল গ্রোথ রিং অফ ট্রি ইজ কল্ড ডেনড্রোকোনোলজি তো ফ্রেন্ডস ডেন্ড্রোকোনোলজি মানে কি এই যে গ্রোথ রিং মনে করো একটা গাছের ক্ষেত্রে দশটা গ্রোথ রিং আছে কটা গ্রোথ রিং আছে দশটা গ্রোথ রিং আছে তো তোমাকে পরীক্ষা বলা হলো যে সেই গাছটির বয়স কত কীভাবে নির্ণয় করবে তো মনে রাখবে যতগুলি গ্রোথ রিং থাকবে সেই গাছের বয়স হবে তত সুতরাং আমরা বলতে পারি সেই গাছের বয়স হবে দশ বছর এরকমভাবে বশ নির্ণয় করা হয় তো ফ্রেন্ডস এরপর দেখো এরপর আছে ইকোলজি ইকোলজি থেকে তোমরা সহজে সহজেই ইকোসিস্টেম মনে রাখতে পারো কী বলা হচ্ছে দেখো স্টাডি অফ ইন্টার রিলেশন বিটুইন লিভিং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট তো বিভিন্ন লিভিং তাদের এনভায়রনমেন্ট নিয়ে যেখানে স্টাডি করা হয় তার ইন্টার রিলেশন নিয়ে সেটাকে আমরা বলে থাকবো ইকোলজি এবার ইভোলিউশন ইভলিউশন তো আমরা সকলেই জানি অভিব্যক্তি ইভলিউশন কি স্টাডি অফ অরিজিন অফ লাইফ ভ্যারিয়েশন অ্যান্ড ফরমেশন অফ নিউ স্পিসিস যে নতুন প্রজাতি মানে ইভলিউশন সকল সকলেই পরিচিত আমরা যে কীভাবে জীবনের উৎপত্তি হলো এবং জীবনের উৎপত্তি থেকে কীভাবে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হলো যে মানুষ কোথা থেকে এসেছে তো এই ধরনের ব্যাপারগুলো ইভলিউশন আমরা সকলেই জানি তবে দেখো এমব্রায়োলজি এমব্রায়োলজি মানে কি যে স্টাডি অফ ফার্টিলাইজেশন অফ এগ এগের যে ফার্টিলাইজেশন করা ফরমেশন অফ জাইগোট এবং জাইগেট ফরমেশন করা অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো এবং এমব্রায়োর যে ডেভেলপমেন্ট এই টোটালগুলোকে এই সবগুলো ব্যাপারকে নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলে থাকবো এমব্রায়োলজি এরপর দেখো ইউজেনেসিস ইউজেনেসিসটা কি তো ফ্রেন্ডস এইখানে যে চারটে বিষয় আছে দেখো ইউজেনেসিস এই তিনটে সরি তিনটে বিষয় তোমরা দেখো ইউজেনেসিস ইউথেনিস আর ইউফেনিস এই তিনটে বিষয় অনেকটাই দেখো এক ব্যাপারগুলো একটু দেখো তোমার ভালোভাবে না বুঝলে তিনটে বিষয় তোমরা পরীক্ষায় গুলিয়ে ফেলবে ইউজেনেসিস মানে কী ই স্টাডি অফ ফ্যাক্টর কনসার্ন উইথ ইম্প্রুভমেন্ট অফ হিউম্যান রেস স্টাডি অফ ফ্যাক্টর এটা কী নিয়ে আলোচনা করছি আমরা স্টাডি অফ ফ্যাক্টর নিয়ে কানেক্টেড উইথ দ্য হিউম্যান ইম্প্রুভমেন্ট অফ হিউম্যান রেস যেটা কার সাথে সংযুক্ত হিউম্যান রেসের সঙ্গে সংযুক্ত ইম্প্রুভমেন্ট করার ক্ষেত্রে তো এটা কী আমরা নিয়ে আলোচনা করছি ফ্রেন্ডস মনে রাখবে ইউজেনেসিস ক্ষেত্রে আমরা শুধু ইউজেনেসিসের ক্ষেত্রে ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি ঠিক নেক্সট দেখো অনুরূপভাবে ইউথেনিস ইউথেনিসের ক্ষেত্রে কী করছে আমরা দেখো স্টাডি অফ এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট কন্ট্রিবিউট টু ইম্প্রুভমেন্ট অফ হিউম্যান বিংস আর ইউথেনেসিস ক্ষেত্রে আমরা কী করছি স্টাডি অফ এনভায়রনমেন্টাল করছি ইউথেনেসিসের ক্ষেত্রে যেটা হিউম্যান বিংসের ক্ষেত্রে কাজে লাগছে তো এবার দেখো ইউফিনিস ইউফেনিসের হচ্ছে টু ইম্প্রুভমেন্ট অফ ফেনোটপিক ডিফেক্ট ডিউ টু জেনেটিক্যাল অ্যাবনরম্যালিটি বাই অল্টারনেটিং এনভায়রনমেন্ট আর ইউফেনেসিসের হচ্ছে ফেনোটাইপিক ডিফেক্ট বিভিন্ন মানে ফেনোটাইপিক মানে যে বাইরে যে প্রকাশ পাচ্ছে সেই প্রকাশ পাওয়ার বিভিন্ন ডিফেক্ট যেটা প্রকাশ পাচ্ছে সেই ডিফিক বিভিন্ন জেনেটিক্যালি অ্যাবনরম্যালিটি তো এই যে ঘটনা এইগুলো এটাকে বলা হয় ইউফেনেসিস তো ফেন্ডস তোমরা বেশি মেনলি মনে রাখবে ইউজেনেসিস মানে হচ্ছে স্টাডি অফ ফ্যাক্টর নিয়ে আলোচনা করি যেখানে মানুষের কী ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয় ইউথেনেসিস মানে এনভায়রমেন্টাল কন্ডিশন নিয়ে আলোচনা করা হয় আর ইউ ফিনেসিস মানে হচ্ছে তার বিভিন্ন ফিনোটাইপিক ডিফেক্ট আলোচনা করা হচ্ছে কার জন্য তার বিভিন্ন যে বাহ্যিক বৈশিষ্ট্যর যে ত্রুটি দেখা যাচ্ছে যেটা জেনেটিক্যালি অ্যাবনরম্যালিটির জন্য দেখা যাচ্ছে সেই সম্পর্কে আলোচনা করা হয় ইউফেনেসিস তো নেক্সট দেখো নেক্সট হচ্ছে এথোনোলজি এথোনোলজিটা ফ্রেন্স খুব ইম্পর্ট্যান্ট এথোনোলজিটা তোমরা ভালোভাবে মনে রাখবে এথোনোলজিটা ই স্টাডি অফ সায়েন্স ডিলিং উইথ ডিফারেন্ট রেসেস অফ হিউম্যান স্টাডি অফ সায়েন্স ডিলিং উইথ ডিফারেন্ট রেসেস অফ হিউম্যান সেটাকে আমরা বলে থাকবো এথোলজি তো ফ্রেন্ডস সে দেখতে গেলে চারটাই প্রায় একই রকমের ঠিক আছে তো তোমাকে ভালোভাবে খেয়াল রাখবে নেক্সট দেখো এথোলজি এথোলজিটা কি স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন দেয়ার নেচার্ড হ্যাবিট স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার এটাকে বলা হয় এথোলজি নেক্সট হচ্ছে এটিওলজি এটিওলজিটা কি স্টাডি অফ পজিটিভ এজেন্ট অফ ডিজিজ তো ডিজিজের ক্ষেত্রে যেসব পজিটিভ এজেন্ট থাকছে তো সেই ডিজিজের ক্ষেত্রে যে কজেটিভ এজেন্ট তাদেরকে নিয়ে আমরা আলোচনা করা বলা হয় এটিওলজি মানে বিভিন্ন ডিজিজ যেমন তোমার ভাইরাস নিয়ে হতে পারে আলোচনা সেটা তোমার ব্যাকটেরিয়া নিয়ে হতে পারে বিভিন্ন প্রোটোজেন নিয়ে হতে পারে এই যে পজিটিভ ডিজিজ সেটাও এটিওলজির মধ্যে পড়ছে এরপর দেখো এন্টোমোলজি এন্টোলো এন্টোমোলজিটা ফ্রেন্ডস খুব ইম্পর্ট্যান্ট এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্টকে বলা হয় এন্টোমোলজি এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট এন্ট্রোলজি তো এরপর দেখো এক্সোবায়োলজি ফ্রেন্ডস এক্সোবায়োলজিটা তোমার এসএসসি পরীক্ষা করেছিল এক্সোবায়োলজি হোয়াট ইজ এক্সো বায়লজি তো এক্সো স্টাডি অফ পসিবিলিটি লাইফ ইন তো আমাদের যে মহাকাশে জীবনে আছে কি না সেই সম্ভাবনা আছে কি না সেই সম্পর্কে স্টাডি করারকে বলা হয় এক্সোবায়োলজি টেক্সোবায়োলজিটা ভালোভাবে মনে রাখবে এরপর দেখো ফুলোরি কালচার মানে যে খুবই সহজ দ্য কালটিভেশন অফ প্ল্যান্ট অফ ফ্লোয়ার প্ল্যান্ট অফ আলোচনা করে বলা হয় আমরা ফুলোরি তো নেক্সট দেখো ফুড টেকনোলজি ফুড টেকনোলজি কী হচ্ছে সায়েন্টিফিক প্রসেসিং প্রিজারভেশন ফ্রেন্স এই যে ফরেন এই যে পড়লাম ফরেনসিক সায় সরি ফুড টেকনোলজি তো ফুড টেকনোলজি মানে হচ্ছে খাদ্য সংরক্ষণ করা বিভিন্ন সায়েন্টিফিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করে রাখাকে আমরা বলে থাকবো ফুড টেকনোলজির আগে আমরা কী পড়লাম এর আগে আমরা পড়লাম ক্রায়ো সংরক্ষণ যেটাকে বললাম তোমরা যে বিভিন্ন মানে খুব লো টেম্পারেচার কী করা হচ্ছে বিভিন্ন কিছু যে অর্গানিজমগুলো সংরক্ষণ করা হচ্ছে সেটাকে আমরা বলে থাকছি ক্রায়ো সংরক্ষণ যেটাকে আমরা একটু আগেই বললাম তো ঠিক সেরকম অনুরূপভাবে এটা হচ্ছে ফুড টেকনোলজি বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা হয় যে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্টোর করে রাখা হয় সেটাকে আমরা বলে থাকি ফুড টেকনোলজি এরপর দেখো ফরেনসিক সায়েন্স তো ফরেনসিক সায়েন্স থেকে তোমরা একটা বিষয় দেখো বারে বারে শুনে থাকবে যে ফরেনসিক রিপোর্ট তোমরা বিভিন্ন ধরো সিআইডি বলতে পারো বা ক্রাইম পেট্রোলে যেসব শোগুলো হয় ধরো ক্রাইম পেট্রোলে তো এগুলো কী কাজে লাগে ক্রাইম পেট্রোলে দেখবে বলে থাকে যে ফরেন্সিক রিপোর্টে কী বলছে কোনো একটা মার্ডার হলো কোনো একটা মার্ডার হলো মার্ডারটা কী করে মানে মানুষটা কী করে মরলো সেই বিষয়ে যে এইসব আলোচনা করা হয় যে সেখানে বলা হয় না ফরেন্সিক রিপোর্ট তো ফরেন্সিক রিপোর্ট আর ফরেন্সিক সাইন্স তোমরা ব্যাপারটা মনে রাখতে পারো দেখো অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর অ্যানালাইসিস অফ ভ্যারিয়াস ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স টু আইডেন্টিফাই দ্য কজ অফ পার্সন ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্ট তো এই যে ব্যাপারটা বললাম যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টের ক্ষেত্রে ফরেনসিক সায়েন্স কাজে লাগে কোনো কিছু মানুষ মারা গেলে সেখানে ফরেনসিক রিপোর্ট করা হয় তবে দেখো ফিশারি ফিশারি মানে হচ্ছে কি মাছ মাছ যেটাকে বলে থাকি মাছের সঙ্গে যুক্ত ফিশারিটাই ক্যাচিং ব্রিডিং রেয়ারিং অ্যান্ড মার্কেটিং অফ টোটালটাকে বলা হয় ফিশারি নেক্সট হচ্ছে দেখো ফরেস্ট্রি ফরেস্ট্রি মানে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট সেটাকে আমরা বলে থাকি ফরেস্ট্রি তো ফ্রেন্ডস এরপর দেখো ফার্মেন্টেশন তো ফার্মেন্টেশনটা একটু মোস্ট ইম্পর্টেন্ট ফার্মেন্টেশনটা মনে রাখবে ফার্মেন্টেশনটা কেমন একটা প্রসেস দেখো প্রসেস অফ ইনকমপ্লিট অক্সিডেশন তো এখানে অক্সিডেশনটা কেমন হচ্ছে ইন ইনকমপ্লিট মানে অক্সিডেশনটা কমপ্লিট হচ্ছে না যে জারণা সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না দ্যাট অকার ইন মাইক্রোভস এটা কার উপস্থিতি হচ্ছে মাইক্রোবসের উপস্থিতিতে হচ্ছে ফ্রেন্ডস এই যে কয়েকটা কথা এখানে মনে রাখবে যে ফার্মেন্টেশন ব্যাপারটা কী ফার্মেন্টেশনে তোমাদের হবে ইনকমপ্লিট অক্সিডেশন হবে এছাড়া এখানে কার উপস্থিত হচ্ছে মাইক্রোবসের উপস্থিতিতে হচ্ছে আর এখানে কী থাকবে না এখানে অ্যাবসেন্স অফ অক্সিজেন ফ্রেন্ডস কোনো কিছুতে অক্সিজেনের যদি আমি অ্যাবসেন্স করে দিই এখানে যদি অক্সিজেন নাই থাকে তাহলে সেখানে অক্সিডেশন ঘটবে কী করে দেখো অ্যাবসেন্স অফ অক্সিজেন এটা মাইক্রোবসের উপস্থিত হচ্ছে আর এখানে ইনকমপ্লিট অক্সিডেশন হবে লিডিং টু ফরমেশন অফ ইথাইল অ্যালকোহল তো এর ফলে কী তৈরি হচ্ছে এর ফলে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে এটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় আমাদের ফার্মেন্টেশন এরপর দেখো জেনেটিক্স জেনেটিক্স মানে বুঝতে পারছো জিনগত স্টাডি স্টাডি অফ ভ্যারিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু দেয়ার ইয়ং ওয়ান্স তো এটা জেনেটিকগত মানে জিনগতভাবে যে ভ্যারিয়েশনগত চলে আসছে ট্রান্সমিশন তো এটাকে আমরা বলে থাকবো জেনেটিক্স গ্রোথ গ্রোথ মানে কি পার্মানেন্ট ইনক্রিজ ইন ওয়েট ভলিউম অ্যান্ড সাইজ অফ অর্গানিজম এটাকে বলে থাকবে গ্রোথ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ম্যানিপুলেশন অফ জিন ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য অর্গানিজম তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যানিপুলেশন অফ জিন ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য অর্গানিজম এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো ফ্রেন্ডস জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে তারপর বায়ো বায়োনমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো দেখে নেবে তারপর দেখো গায়নোকোলজি গাইন ফ্রেন্ডস এই যে গায়নো কথাটা আছে গায়নো মানেই হচ্ছে সেখানে কোনো একটা ফিমেলের মতো একটা টান পাবে তোমরা তার সাথে একটা মহিলাদের একটা সম্পর্ক আছে গায়নোকোলজি যেমন তোমরা শুনে থাকবে গাইনো কোমিস্ট্রিয়া ডিজিজ তো এগুলো হচ্ছে একটা মহিলাদের সম্পর্ক সম্পর্ক হবে গায়নো মানে স্টাডি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এই যে ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানকে স্টাডি করাকেই বলা হয় গাইনোকোলজি এরপর দেখো জার্মাটোলজি মানে হচ্ছে স্টাডি অফ এজে এজেইং তো নেক্সট দেখো এরপর হচ্ছে এরপর হচ্ছে গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি গ্যাস্ট্রিয়ন্ট্রোলজিটা কি স্টাডি অফ এলিমেন্টারি ক্যানেল তো এলিমেন্টারি ক্যানেল হচ্ছে খাদ্য নালি যেখানে আমরা বলে থাকি সেই খাদ্য সম্পর্কে স্টাডি করাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি এরপর দেখো হাইপ্রোটনিক আছে হাইপারটোনিক আছে আর হাইপ্রোটনিক আছে তো হাইপারটোনিক মানে কি হোয়েন্ট টু সলিউশন যখন দুটো সলিউশনের মধ্যে হ্যাভ ডিফারেন্ট সলিউট কনসেন্ট্রেশন যাদের মানে যেটা মেশানো থাকে সলিউট মানে কী সলিউট আর সলভেন্ট তোমাদের পলিসি সলিউট মানে যেটা দুটো মেশানো থাকে যেটা কম দ্রব্যের দ্য সলিউশন হুইচ হ্যাভ হায়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড হাইপারটোনিক তো হাইপারটোনিক মানে এই যেটা হচ্ছে হায়ার কনসেনট্রেশন যেই পদার্থের ঘনত্বটা বেশি থাকবে দুটো সলিউশনের মধ্যে সেটাকে আমরা বলবো হাইপারটোনিক আর ঠিক বিপরীতভাবে যেই পদার্থটার ঘনত্ব কম থাকবে লোয়ার সলিউড কনসেনট্রেশন যেটা থাকবে সেটা হবে হাইপোটনিক তো হাইপারটোনিকের ঠিক উল্টো হচ্ছে হাইপারটোনিকের ঠিক উল্টো হচ্ছে হাইপোটনিক এরপর দেখো হোমিওথার্মিক হোমিওথার্মিক মানে কি অ্যানিমেল হু হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার আর কল হোমিওথার্মিক থার্মিক ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল তো ফ্রেন্ডস এই যে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলকে বলা হয় হোমিওথার্মিক ফ্রেন্ডস এই যে বিষয়গুলো এগুলো তোমাদের সবই মনে রাখতে হবে তো এগুলো সেগুলো বোঝানো তত কিছু নেই তো ভালোভাবে মনে রাখবে তো বায়োলজির পর স্টার্ট হচ্ছে বায়োলজি কন্টিনিউ করবো ফ্রেন্ডস তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ